আসসালামু আলাইকুম সবটিও শিক্ষার্থী আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের পরীক্ষা ঠিক পূর্ব মুহূর্তে আমরা আপনাদেরকে সুপার সদর্শন দিব সেই ধারাবাহিকতা আজকে আমরা চলে এলাম আজকে এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে এইট এডে স্টুডেন্ট ছাড়াও যারা রয়েছেন অন্যটা স্টুডেন্ট রয়েছেন অর্থাৎ আমরা কম্পিউটার ওয়ানের সুভাষ সাদর্শন দিয়েছিলাম আজকে আমরা জেনারেল মেকানিক্সে সুভাষ সাদর্শন দিব কিন্তু আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন আমরা যে চিন্তা আপনারা করতেছি সেটি হচ্ছে আপনাদের সুপার সাদর্শনগুলো প্রথমত আমরা সাদর্শনগুলো আপনাদেরকে প্রোভাইড করব এরপর এই সাদর্শনগুলোর পিডিএফ সমাধান করে আপনাদেরকে সরবরাহ করব তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করতেছি আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে জেনারেল মেকানিক্স নিয়ে আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করবো সুভাষ সদর্শন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ইতিমধ্যে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার একটি মাইলফলক অর্জন করতে পেরেছি আমরা আপনাদের সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো এইখানে আমাদের একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে অনলাইন প্রাইভেট প্রোগ্রাম আমরা ইতিমধ্যে শুরু করেছি এখানে অনেক স্টুডেন্ট আমাদের এখানে ক্লাস করতেছে আপনি চাইলে আমাদের এই দুটি নম্বরে কল দিয়ে অনলাইন প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন আপনি চাইলে আমাদের অনলাইনে ক্লাস করতে পারেন সাজেশন প্লাস লেকচার শিট গুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি চান যে শুধু সাজেশন আপনি সমাধান সহ নেবেন সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি অনলাইনে প্রাইভেট পড়েন তাহলে হয়তো আর সাদেশন নেন সাদেশন নেওয়ার ক্ষেত্রে হয়তো আপনার একটু ডিসকাউন্ট হবে একটু কম হবে সেগুলো আমরা সমাধান করে আপনাদেরকে প্রোভাইড করব তো পরীক্ষা অবধি এই বিষয়গুলো আমরা শতভাগ মনে নিশ্চয়তা দিচ্ছি এখানে আমাদের যে মানবন্ডনটা একটু বলিনি অতি সংক্ষিপ্ত বিশটি থেকে দশটির উত্তর করতে হবে সংক্ষিপ্ত বারোটি থেকে পাঁচটি উত্তর করতে হবে রচনামূলক পাঁচ থেকে ছয়টি থেকে দুটির উত্তর করতে হবে তো যেহেতু বিশটির প্রশ্ন থাকবে আমরা বিশ থেকে পঁচিশটির প্রশ্নে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো তো প্রথমে আমরা দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন সত্ত্বে শিক্ষার্থী আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা খুব বেশি আপনি সময় নিয়ে না থাকি তাহলে এখানে আপনারা জীবিক সংক্ষিপ্তগুলোর প্রশ্ন দেখতে পাচ্ছেন আমি বলবো না জাস্ট কল করে যাব অনিরাপদ অবস্থায় কী রক্ষণাবেক্ষণের ফলে সর্বোপরি কী বৃদ্ধি পায় দুটি লুবরিং নাম রেখো হার্ডিনিংয়ের মূল নীতি কী এগুলো কিন্তু আমরা সমাধান করে আপনাদেরকে পিডিএফ আকারে সরবরাহ করব আপনারা আমাদের দুটি নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন টেম্পারিং কী কী মূলত কোন দাঁত তারা গঠিত বিহারিংয়ের কাজ কী একটি শিল্প প্রতিষ্ঠানের মৌলিক উপাদান কয়টি রক্ষণাবেক্ষণ মূলত কত প্রকার মেশিনের জীবনী শক্তি কাকে বলা হয় টেম্পারিংয়ের ধাতু কীভাবে ঠান্ডা করা যায় কী কে চলিত বাংলায় কি বলা হয় এক পাইপ বলতে বোঝায় রক্ষণাবেক্ষণ দুইবার কিন্তু এসেছে রক্ষণাবেক্ষণ মূলত কত প্রকার এবং রক্ষণাবেক্ষণ কি তো একই প্রশ্ন দুই তিনবার আসতে পারে লুপ্রি দুটি প্রয়োগ ক্ষেত্র হার্ডেনিং কি হার্ডেনিং সম্পর্কে আরো প্রশ্ন ছিল এরপরে যদি আমরা দেখি আঠারো থেকে এখানে দেখা যাচ্ছে আমাদের ত্রিশ পর্যন্ত আপনারা এইগুলো নেবেন আর পিডিএফ ফাইল সমাধান সহ পেতে চাইলে আমরা প্রথমে যে কথাগুলো বলেছিলাম সেই কথা আর এই বিষয়গুলো কিন্তু সকল ট্রেডের ক্ষেত্রে প্রযোজ্য আপনি যে ট্রেডের স্টুডেন্ট হন না কেন আমরা জাস্ট আপনি আজকে আপনাদেরকে মেকানিক্স ওয়ানের বিষয়গুলো দিচ্ছি যে এইভাবে আমরা করব এটি হচ্ছে প্রশ্ন আর সমাধান সহ আমরা পিডিএফ আকারে আপনাদেরকে সরবরাহ করবো আমাদের নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন তো আরও যে প্রশ্নগুলো ছিল এই ত্রিশটা প্রশ্ন পড়লেই কিন্তু আপনার অতি প্রশ্ন থেকে যে বিশটা প্রশ্ন আপনাদের দশটা আনসার করতে হবে কমন পেয়ে যাবেন আর যদি আপনি আরও বেশি চান তাহলে এইগুলো পড়তে পারেন এগুলো পড়তে পারেন এখানে অপর্যাপ্ত স্থানে অনিরাপদ অবস্থা কেমন হবে মেশিন কোল্যান্ট ব্যবহার করা হয় কেন ট্রাস্ট বিয়ারিংয়ের কাজ কি অনিরাপদ অবস্থা কাকে বলা হয় একই প্রশ্ন কী এর কাজ কী মানে একই প্রশ্ন হয়তো ভিন্ন ভিন্ন রূপে আসছে সেই জন্য নাম্বারগুলো একটু বেশি হয়েছে এখন আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিশটা আসবে আপনাদেরকে দশটা আনসার করতে হবে তো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে পাঁচটা আনসার করতে হবে সেইখানে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি লক্ষ্য করুন হোয়াটসঅ্যাপে নিরাপদ পোশাক ব্যবহার ব্যবহারের মূল কারণ কি রক্ষণাবেক্ষণ লুপ্রিকেশনের ভূমিকা কি লুপ্রিকেন কত প্রকার ও কী কী হার্ডেনিংয়ের ক্ষেত্রসমূহ কী কী অর্থাৎ আমরা প্রথমে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়েছি তার থেকে হয়তো দুই চার লান বেশি হবে একই প্রশ্ন আপনাদের উত্তর করা খুব সহজ হবে টেম্পারিং এর ফলে স্টিলের কি কি গুণ পরিবর্তন ঘটে পাইপ কাটা কেন ব্যবহার করা হয় ওয়ার্কশপে আগুন লাগলে কি করা উচিত প্রতিরোধী রক্ষণাবেক্ষণ কিভাবে করা হয় কি ব্যবহারের মূল উদ্দেশ্য কি বিয়ারিং প্রদান্ত কত প্রকার ও কি কি ওয়ার্কশপে ব্যবহারে তিনটি নিরাপদ সরঞ্জামের নাম লিখো টেম্পারিং এ তিনটি নাম লিখো চারটি স্ক্রু অনিরাপদ অবস্থা চারটি নাম লিখো তো একই রকম শেডেল ও কি কী তো সর্বশেষ আমরা দেখবো রচনামূলক প্রশ্ন যেখানে আপনাদেরকে মাত্র দুইটি রচনামূলক প্রশ্নের আনসার করতে হবে কাজে আমরা খুব বেশি রচনামূলক প্রশ্ন পড়ার প্রয়োজন নেই আর তাছাড়া আপনাদের পদার্থবিজ্ঞানের যে সাদেশনটা সেটা আমরা দিয়ে দিব আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই আমাদের ভর্তিকৃত স্টুডেন্টরা যারা রয়েছেন তারা এটি সম্পূর্ণ ফ্রি পাবেন এবং সেইখানে সৃজনশীল প্রশ্নের আনসার সহ আমরা সাদেশনটা দিব কাজে সেই সাদেশনটাও খুব গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করবেন রচনামূলক প্রশ্নের মধ্যে হোয়াটসঅ্যাপে দশটি পথ অবস্থা নাম লিখে এই প্রশ্নটি আপনাদের আসবেই ধরে রাখেন এটি শিখে নেবেন এরপর দুই নাম্বার যদি ধরেন বিয়ারিং বলতে কী বুঝায় বিয়ারিংয়ের প্রয়োজনীয়তা উল্লেখ করো বানানটা একটু ঠিক করে নেবেন দৈনন্দিন জীবনের রক্ষণাবেক্ষণের প্রয়োজনতা উল্লেখ করো এই দুইটা আর এই প্রশ্নের সঙ্গে মিল রয়েছে লুপ্রিক্যান্ট বলতে কি বোঝায় বিভিন্ন প্রকার লুপ্রিক্যান্টের নাম লেখো তো এখানে এক নম্বর প্রশ্ন এবং এখানে চার নম্বর প্রশ্ন এই দুটি প্রশ্ন পড়লেই কিন্তু আপনাদের কমন পর্বে নিশ্চিত থাকেন আর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের প্রয়োজনতা উল্লেখ করো এখানে এইখান থেকে দুই তিন এবং পাঁচ এই তিনটা না পড়ে যদি আপনি এক এবং চার পড়েন তাহলে কিন্তু আপনি হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবেন তো সবটাই শিক্ষার্থী এই ছিল আপনাদের জেনারেল মেকানিক্স ওয়ান আশা করি জেনারেল মেকানিক্স টু আপনাদের কে দিতে পারবো আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনারা পড়াশোনা করুন আপনাদের চতো তারিখ থেকে পরীক্ষার যে কোনো সমস্যা হলে আমাদের নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন আর ফেসবুক গ্রুপে আমাদের জয়েন হয়ে যাবেন যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সবাই ভালো থাকুন অনেক বেশি পরবর্তী সাধারণ অংশে আপনার সঙ্গে আবার দেখা হবে সে অব্দি আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ